সোমবার ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরে পুজো দিলেন বিধায়ক মদন মিত্র। প্রাক্তন মন্ত্রী এদিন দাবি করেন, সারদা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল। এদিন অনুগামীদের সাথে বেশ খোশমেজাজেই পাওয়া যায় তাকে। সোমবার ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরে পুজো দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এদিন সকালে একেবারে নবসাজে মাথায় পাগড়ি বেঁধে গলায় উত্তরীয় দিয়ে মন্দিরে আসেন মদন মিত্র, সঙ্গে ছিলেন তার অনুগামীরা। ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দির প্রায় 200 বছরের পুরনো, বহু ভক্ত এই মন্দিরে আসেন প্রতিদিন। এদিন প্রাক্তন মন্ত্রী পুজো দিয়ে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আগামী বুধবার রাজ্যে মন্ত্রিসভায় রদবদল আনতে চলেছে তৃণমূল। সেই মন্ত্রিসভায় মদন মিত্র জায়গা পাবেন কিনা সেই প্রশ্নে মদন মিত্র বলেন, বাবার কাছে এসেছিলাম, বাবা বললেন এমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি আরো বলেন, একজন কর্মী হিসেবে ভালোই আছি। এদিন সারদা মামলার প্রসঙ্গে মদন মিত্র বলেন, আমি কোনোদিন কোনো অন্যায় করিনি। এদিন মদন মিত্রকে স্বাভাবিক খোশমেজাজে দেখা যায়। ব্যারাকপুরে 200 বছরের বেশি দিনের এই শম্ভুনাথের, বাবা শম্ভুনাথের এই যে মহাপূজা, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি অন্তত 20 থেকে 25 বার অ্যাটেম্প্ট নিয়েছি, প্রত্যেকবারেই হয় শেষ হয়ে গেছে, নয় শুরু হয়নি, অথবা অসুবিধে আছে এখন আসবেন না, কিছু রাজনৈতিক অসুবিধে, কিছু প্রচণ্ড ভিড়। একটা সময় আমি অনেকটা কাছে এসে গেছি, তখন আমাকে একজন ফোন করে বললো, আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি আসবেন না, আপনার জন্য আমরা আলাদা করে একদিন মন্দির শৃঙ্গার করে দেবো, আপনি সেদিন আসবেন। আজকে অন্য একজন কেউ শৃঙ্গার করেছে তার নামে, আপনি সেখানে এলে জিনিসটা খারাপ হয়ে যাবে। কিন্তু ভগবানের এমনই খেলা, সেই দিনের যে শৃঙ্গার করেছিল সে ছিল অর্জুন সিং। আর আজকে আমি যখন এখানে শৃঙ্গার করব, এটা অর্জুন সিং এবং মদন মিত্র সব একসঙ্গেই নাম করে একসঙ্গেই পুজো দিয়ে যাব, এটাই হচ্ছে বাবা শম্ভুনাথের খেলা। আমি দলের একজন বিধায়ক, দল যা সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গেই আছি। আর আমার বিরুদ্ধে এই বাবার স্থানে দাঁড়িয়ে বলি, অনেকের বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে আমি জানি না, পরেরটা খুঁজে বেড়ানো আমার কাজ নয়, কিন্তু আমার বিরুদ্ধে আজ পর্যন্ত মিথ্যা ছাড়া কোনো সত্য অভিযোগ পার্টি কেন পৃথিবীর কাউ দেওয়ার ক্ষমতা নেই, এই বাবা শম্ভুনাথে দাঁড়িয়ে বলে গেলাম। আমার নাম মদন মিত্র, আমি সৈনিক, আমি বহু দিনের সৈনিক, আমি পুরানো দিনের ভারাক্রান্ত সৈনিক। আমাকে ছেড়ে দিন না, আমাকে ছেড়ে দিন। আমি মায়ের কাছে, শম্ভুনাথের কাছে কথা বলতে আসিনি, আমার একটু জায়গা দাও, আমি মন্ত্রিত্বে বসি, আমি একটু জায়গা চেয়েছিলাম বাবার মন্দিরে বসার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।